আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবি আমিন ওয়া আলা আলিহি তাইয়িবিন আত তাহিরিন ওয়া সাহবিহি اجمعين ওয়া বাদ দুরের বঙ্কট শের ওয়া গনি তো বশঙ্ক দর্শক ভাইবন্দের কে শুভেচ্ছা Mubarak ওয়া শুরু করছি আমাদের কোরআনের আয়নায় আলোচনা কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সাথী হয়েছেন আমাদের শরিক হয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমিন রব্লা আলমিন আর আমরা যারা এই উদ্যোগ নিয়েছি এই টেলিভিশনে কর্তৃপক্ষকে আমাদেরকে যেন আল্লাহ রব্লাহ আলমিন কবুল করেন এবং আমাদের সবার জন্য এই আয়োজনকে যেন সৎখায় জারিয়া হিসেবে কেয়ামত পর্যন্ত আল্লাহ তহ চালু রাখেন আর আমরা কবরে যাওয়ার পরেও যেন আল্লাহ এই কোরআন কেন্দ্রিক আলোচনার স্বভাব আমাদেরকে দিতে থাকেন আমিন ইয়া আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা আলোচনা করছি নেসা থেকে সৌর আমাদের আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ বাস নম্বর থার্টি টু বত্রিশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে আসুন আল্লাহর আয়াত দিয়ে শুরু করি بسم الله الرحمن الرحيم. {ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض، للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسالوا الله من فضله ইন্নাল্লাহা কানা সেই শাইইন আলীমা ওয়া লা তাতামনাউ আ তোমরা আশা করো না মা ফাদালাল্লাহু বিহী বা'দকুম আলা বা'দ তোমাদের একজনকে আরেকজনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফজিলত দিয়েছেন আর পুরুষরা যেই কাজ করবে তার অংশ তারা পাবে মহিলারা যা কাজ করবে তার অংশ তারা পাবে তবে আল্লাহর কাছে আল্লাহর রহমত আর আল্লাহর ফজলার করম থেকে তোমরা চাও নিশ্চয়ই আল্লাহরবুল্লা আলমিন সব বিষয়ের সব কিছুই জানেন আমার ভাইরা বোনেরা এখানে আল্লাহ রাবুল্লা আলমিন একটা ফান্ডামেন্টাল কথা আমাদেরকে বলছেন এই পৃথিবীতে আমাদের এক্সপেকটেশনের কোনো শেষ নাই আমাদের আশা ভরসার কোনো শেষ নাই আমাদের অনেকের আশা দুনিয়ার সবকিছু যদি আমি পেয়ে যাইতাম ভালো হইত ওই যে বলে না এমন যদি হতো ইচ্ছা হলে আমি হতাম প্রজাপতির মতো এরকম কথা আছে না এমন যদি হয় আমায় দেখে পৃথিবীর সবাই পাবে ভয় এমন হবে কি একটা লাপে হঠাৎ আমি চান্দে পৌঁছেছি কবি যদিও একটু আপনার যোগ করে একটু হাসি রসের ছলে এটা বলেছেন কিন্তু কথাটা কিন্তু ঠিক মানুষের আশার কোনো শেষ নাই আপনার মাইন্ডে এমন আজীব আজীব গরিব গরিব কল্পনা আসবে যে এইটা হলে কেমন হইতো তো এইটা হলে কেমন হতো এই জন্য আপনি যা খুশি তাই আশা করবেন তা পেয়ে যাবেন এটাও তো হয় না আল্লাহ তহ এখানে স্পেসিফিকলি এই আয়তের বিভিন্ন ব্যাখ্যা আছে বিভিন্ন তাফসির আছে একটা একটা করে আমরা বলবো আল্লাহ তাল আমাদেরকে বলছেন যে একজনকে আল্লাহ যা দিয়েছেন তোমারও যে হুবহু তাই হইতে হবে এইরকম যেন তোমার না হয় অবস্থাটা তুমি যেন অন্যকে হিংসা না করো যে ওর আছে আমার কেন যেই ব্যাপারে আল্লাহ তোমাদের একজনের উপরে আর একজনের মর্যাদা দিয়েছেন এটার তামাননি এটার আশা তোমরা করো না দেখেন সব আঙ্গুলগুলো যদি সমান হয়ে যেত তাহলে আঙ্গুল দিয়ে হাত দিয়ে কোনো কাজ হইতো না কলম আমি ধরি পেন্সিল আমি ধরি দেখেন আঙ্গুল সবগুলো সমান হলে এটা দিয়ে কলম ধরা যেত না সম্ভব হইত না আঙ্গুল দেখেন একটা ছোট একটা বড় একটা একটু মিডিয়াম এই জন্য আমরা এমনও করতে পারি এমনও করতে পারি যা খুশি তাই করতে পারি এভাবেও কাজে লাগাতে পারি এভাবেও পারি এভাবেও পারিজন্য সব পাঁচটা আঙ্গুলকে আল্লাহ সমান করেন নাই কারণ আল্লাহ রব আলিনের সৃষ্টি করা তো খালি সৃষ্টির উদ্দেশ্যই না এটা হ্যাজ টু বি ফাংশনাল এটা আমরা যেন ভালো করে বুঝি আল্লাহ রব সৃষ্টি জগৎটা ফাংশনাল হতে হবে ফাংশনাল মানে কি এটা হলো এটা কাজে লাগতে হবে সৃষ্টি সুন্দর করে করে মূর্তির মতো বসায় রাখলেন তো লাভ নাই তাতে কোনো এটা কাজে লাগতে হবে এবং কাজে লাগার জন্য বিভিন্ন ধরনের জিনিস লাগে আপনি চিন্তা করে দেখেন একটা ফ্যামিলি পরিচালনা করার জন্য কত রকমের মানুষ লাগে কেউ বাহিরে কাজ করতে হয় কেউ ঘরে হেল্প করতে হয় কেউ ছেলেমেয়ে দেখতে হয় কেউ বাজার করতে হয় কেউ বা ক্ষেত খামার করতে হয় একটা দেশ পরিচালনা করার জন্য কত রকমের ডিপার্টমেন্ট লাগে কেউ প্রেসিডেন্ট হয় কেউ প্রাইম মিনিস্টার হয় কেউ এমপি হয় কেউ সচিব হয় কেউ সেক্রেটারি হয় একটা অফিস চালানোর জন্য আপনার কত কিছু লাগে অফিসের কেউ বস হয় কেউ মিডল ম্যানেজার হয় কেউ কেস ওয়ার্কার হয় কেউ স্বাভাবিকভাবে কাজ করে ক্রানি লাগে কেউ টেলিফোন ধরে কেউ আবার চা এনে দেয় দেখেন যদি ক্লিনার লাগে আমাদের এই যে আপনার মেথরপট্টি এবং স্বামীবাগের যদি এ সমস্ত লোকজন একদিন বলে ঢাকা শহরে যে না আমরা আর এই ক্লিনের কাজ করব না বড় বড় সাহেবরা নিজেরা নিজেদের ক্লিনিং করে নেবে এই কথা যদি ক্লিনাররা বলতো তাহলে কিন্তু দেশ পরিচালনা করা সম্ভব হতো না এই আপনার ক্লিনিং এর কাজটা আপনার কে করত এই জন্য আল্লাহ রব্লা আলমিনের দুনিয়াকে পরিচালনা করার জন্য আলাদা আলাদা ফাংশন প্রত্যেকের আছে এই ফাংশন অনুযায়ী তার জন্য যেটা সুইটেবল যেটা প্রয়োজন আল্লাহ রব্লা আলমিন তাকে দিয়েছেন দুনিয়াতে আমরা যদি সবাই বলতাম যে আমরা সবাই পুরুষ হব তাহলে আমরা কেউ মহিলা হব না এরকম যদি বলতাম তাহলে এই পুরুষ বানানো যাইতো ঠিকই কিন্তু এই পুরুষ দিয়ে কোনো কাম হইতো না এটা দিয়ে কোনো কাজ হতো না কোনো প্রোডাকশন হতো না হিউম্যান পৃথিবীতে আসতো না আমরা যদি এই কথা বলতাম যে আমরা সবাই মহিলা হয়ে যাব সুন্দর করে সোনো পাউডার দিয়ে আর মেকআপ লাগায় কাপড় পরে বসে থাকব। তাহলে বসে থাকতে পারতাম কিন্তু এতেও শুধু মহিলাদেরকে দিয়ে কোনো কাজ হইতো না দুনিয়া চলতো না তাহলে দুনিয়া চালানোর জন্য যেরকম মহিলা লাগে সেরকম এক ইকুয়ালি পুরুষ লাগে দুনিয়া চালানোর জন্য যেমন ডাক্তার লাগে সেরকম ইঞ্জিনিয়ার লাগে দুনিয়া পরিচালনা করার জন্য যেমন ইমাম লাগে সেরকম খতিব লাগে দুনিয়া পরিচালনা করার জন্য যেমন মা লাগে তেমন বাবা লাগে আর এক একজনের এক এক মর্যাদা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সবাইকে একরকম দেওয়া সম্ভব নয় সবাইকে একই জিনিস দিলে কারণ সবার রুচিও তো একরকম না নেইচারও তো একরকম না আর সবার প্রয়োজনও কিন্তু এক না খলকুস্মাওয়া থিওয়াল আর ওখতিলা ফুয়ালসিনা তিকুম ওয়ালওয়ানিকুম ইনফিদা লিকালাতিলা লিমি সরা রুমের মধ্যে আল্লা বলছেন ওয়ামিন আয়াতিহি আল্লাহর নিদর্শন মধ্যে থেকে হলো আল্লাহ নিদর্শনের মধ্যে থেকে হলো আল্লাহ সাইন্সগুলোর মধ্যে থেকে হলো কি হলকোসামাওয়া তিওয়াল আসমান আর জমিনের সৃষ্টি বখতিলা ফুয়াল সিনাতিকমানিকম তোমাদের ডিফারেন্ট টেস্ট ডিফারেন্ট রুচি ডিফারেন্ট তোমাদের যে রুচি এক একজনে এক এক জিনিস পছন্দ করো একজনে যেটা পছন্দ করো আর একজনে ওইটা করো না একজনে দুধ খুবই পছন্দ করে আর দুধ খাইলে বমি আসে ইলিশ মাছ খুবই পছন্দ করে আর ঘৃণা করেন কেউ হয়তো ভেজিটেবল পছন্দ করে কেউ ভেজিটেবল একজন দেখতেই পারে না তার জীবনের শত্রু কেউ মিষ্টির একদম গলায় মিষ্টির হাড়ি বেঁধে রাখবে সারা জীবন খাইতে থাকে পারে না এই যে আল্লাহ রবুল্লা আলমিন ডিফারেন্ট টেস্ট দিয়েছেন ডিফারেন্ট এবিলিটি দিয়েছেন আর আল্লাহ যে ডিফারেন্ট কালার দিয়েছেন তোমাদেরকে আল্লাহ ডিফারেন্ট কালার দিয়েছেন আল্লাহ কাউকে সাদা বানাইয়েছেন কাউকে কালো বানিয়েছেন কাউকে ব্রাউন বানিয়েছেন আর আপনি যেই কালার আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দিয়েছেন আপনি প্লাস্টিক সার্জারি করে না হয় এটা চেঞ্জ করবেন কিন্তু লাভ কি হবে তাতে তো কোনো লাভ হবে না মাইকেল জ্যাকসন চেষ্টা করছিল না তাতে লাভ কি হয়েছে কোনো লাভ তো হয় না তাহলে ভাইরা দেখেন এই যে ডিফারেন্ট কালার ডিফারেন্ট অ্যাবিলিটি ডিফারেন্ট রুচি ডিফারেন্ট আপনার চয়েস এটা আল্লাহ আলার একটা নিদর্শন নিশ্চয়ই যারা আলিম যারা জ্ঞানী জ্ঞানী গুণীদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে দেখেন মহিলারা তারা টক জিনিসকে খুব পছন্দ করে ইন জেনারেল আমরা পুরুষরা ইন জেনারেল টক পছন্দ করি না মহিলারা সাজগোজ খুব পছন্দ করে ইন জেনারেল হ্যাঁ এক্সেপশন আছে আমরা পুরুষরা সাজগোজের এত গুরুত্ব দিই না বাজারে ঘাটে গেলে আপনি খালি দেখবেন খালি মহিলাদের পোশাক দিয়ে ভরা মহিলা 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 মেয়ে আর মেয়ে আপনি আমি পুরুষ মানুষের কেনার জন্য সেরকম কিছু নাই সবাই মনে হয় দুনিয়ার মহিলাদেরকে খুশি করার তালে ব্যস্ত এই যে আল্লাহ মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন আমরা যেন না বলি আমরা মহিলারা পুরুষ হয়ে যাব পুরুষরা মহিলা হয়ে যাব উল্টায় ফেলবো দুনিয়াটাকে আপনি উল্টায় ফেলতে পারবেন কিন্তু নিজে উল্টে যাবেন দুনিয়াকে উল্টাইতে পারবেন না এটা আল্লাহর নিদর্শন এই নিদর্শন সম্পর্কে আমরা আলোচনা করছি সুরাত বাস নাম্বার থার্টি টু থেকে এই আলোচনা আমাদের কন্টিনিউ হবে আমার ভাইয়েরা বোনেরা তবে এখনি না আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাভিশন স্ক্রিন উইল বি ব্যাক সুন আফটার দ্য ব্রেক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার ব্রেক বিরতির পরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা কথা বলছিলাম আল্লাহ পৃথিবীর সবাইকে সৃষ্টিগতভাবে যদিও আল্লাহর কাছে সবার মর্যাদা এক মানুষ হিসেবে কিন্তু মানুষের মেঘ এবং মানুষের রুচি মানুষের রেসপন্সিবিলিটি আলাদা আলাদা দিয়েছেন এই জন্য হয়তো কোনো কোনো সময় মনে হতে পারে যে আমরা ডিফারেন্ট হ্যাঁ আমরা ডিফারেন্ট দাস্ট ট্রু আমরা ইউনিক এই আপনার ডাইভার্সিটির যেহেতু আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দিয়েছেন এই ডাইভার্স সিচুয়েশনের মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে পুরুষের একটা আলাদা দায়িত্ব আছে মহিলাদের আর এক আলাদা দায়িত্ব আছে এবং আল্লাহ বলেছেন একজনকে যেটা দেওয়া হয়েছে তুমি এটা জোর করে নিতে চেও না হ্যাঁ আল্লাহর কাছে তুমি চাইবা সেটা আলাদা কথা কিন্তু পুরুষ তো আর মহিলা হয়ে যেতে পারবা মহিলা তো আর পুরুষ হয়ে যেতে পারবা না এই সম্পর্কে যে আয়াত আয়াত নিয়ে আমাদের আলোচনা চলছে যেখানে আল্লাহ তুলেছেনও একজনকে আরেকজনের উপরে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেটা নিয়ে তোমরা আশা করো না যে দেখেন আল্লাহ মিন হাজব্যান্ড কে পুরুষকে ফ্যামিলির লাইন ম্যানেজার বানিয়েছে এখানে আপনি যদি মহিলা হয়ে মনে করেন যে না ফ্যামিলির মাতব্বার আমি হয়ে যাবো ও বেটারে দিব না শেষ পর্যন্ত জোর আপনি করতে পারবেন কিন্তু এটা তো বাচ্চাদের জন্য ভালো হবে না আপনার জন্য ভালো হবে না এখন যদি এই যে মালয়েশিয়াতে শোনা যায় যে পুরুষরা ঘরে বসে থাকে মহিলারা এগিয়ে কাজ করে কিন্তু এটা খুব ভালো হইতেছে না তাদের জন্য হ্যাঁ মহিলারা কাজ করতে পারবে যখন প্রয়োজন আছে বা তাদের প্রফেশনাল এমন কিছু আছে যেটা সমাজকে দেওয়া দরকার সেটা আলাদা আলোচনা ইন জেনারেল যেটা আমরা আলোচনা করছি আল্লাহ একটা নিয়ম করেছেন যে পুরুষ হবে ফ্যামিলির হেড আপনি যদি এসে প্রশ্ন করেন যে আপনারা স্কুল চালান কলেজ চালান ইউনিভার্সিটি চালান মাদ্রাসা চালান প্রিন্সিপালের দরকার কি প্রিন্সিপাল লাগবে না আমরা সবাই সমান প্রিন্সিপাল ছাড়াই আমরা চলবো চলবো মতো আপনার মাদ্রাসা চলবে চিন্তা করে দেখেন তো কয়দিন আপনার স্কুল চলবে কয়দিন আপনার ইনস্টিটিউশন চলবে কয়দিন আপনার ইউনিভার্সিটি চলবে আপনি যা খুশি তাই করবেন কারো কথা কেউ শোনে না কোনো শৃঙ্খলা নাই কেউ মসজিদে আপনি যাবেন গিয়ে যদি বলেন যে আমাদের কোনো ইমাম ফিমাম লাগবে না আমরা সবাই সুমান আমরা সবাই মুসল্লি সবাই ইমাম সবাই মুক্তা দি আমার ইমাম নেব আমরা সবাই নামাজ পড়াবো তাহলে আপনারা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করতে করতে নামাজের রক্ত শেষ হয়ে যাবে মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে না ওই মসজিদে কেউ যাবেও না যে আল্লাহ একজন কি ইমাম বানাই দিয়েছে আপনি এ কথা বলতে পারবেন না যে আল্লাহ কেন তার ইমাম বানাই দিল আমি মানি না এটা আপনি যদি করেন তাহলে এটা আপনি ভুল করবেন সেটাই আল্লাহ এখানে বলছেন শানিনুজুলে বলা হয়েছে আন মুজাহিদিন কলা উম্ মুসালাম উমুল মিনি উম্মু সালাম আর দিল্লাহু তাহালানাহা তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইয়াকুজুল রিজাল ওয়ালা নাকুজু পুরুষরা জেহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে আমরা তো যুদ্ধ করি না ওয়ালানা নিসফুল মিরাজ আর আমাদেরকে মিরাসের অর্ধেক দেওয়া হয়েছে পুরুষদেরকে যা দেওয়া হয় তার অর্ধেক দেওয়া হল ব্যাপারটা কি ফাঞ্জাল আল্লাহ তখন আল্লাহরা বলে আলামিন উম্ মুসালামারী কথার

মেয়ে হয়ে দুনিয়ায় আসলাম আহারে 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 বিরাট ভুল হয়ে গেল যদি পুরুষ হয়ে আসতাম বিগ্রহ করতে পারতাম বেটা মানুষগুলি দেখাইতে পারতাম এই যেটা যে মহিলা হয়ে কেন আসে আফসোস যেন কেউ না করে কারণ আল্লাহ আপনার জন্য যেটা ভালো আপনার জন্য যেটা সুইটেবল আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট এটা আল্লাহ হওয়া তাহলে আপনাকে দিয়েছেন আপনি হয়তো পুরুষ হইতে পারতেন কিন্তু কত পুরুষ তো কোনো কাজেরও লাগে না এগুলোর মধ্যে পুরুষত্ব নাই এগুলোর মাথাও ঠিক নাই পাগল হয়ে গেছে তা ওই রকম পুরুষ একটা হওয়া থেকে মহিলা হওয়া নিশ্চয়ই ভালো হয়েছে আপনি পুরুষ হয়েছে না কাহারে মহিলা হইলে কত ভালো হইত ভালো যে হইতো কিন্তু আপনার জন্য পুরুষ হওয়াটাই ভালো ছিল এই জন্য আল্লাহ আল আপনাকে পুরুষ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনি একটা গাড়ি যদি চালাতে চান একটা গাড়ি খালি চাকা দিয়ে চলে না এই গাড়ির আপনার ইঞ্জিন লাগবে ইঞ্জিনের মধ্যে বিভিন্ন পার্ট আছে আবার ইঞ্জিনের মধ্যে কোনো জায়গায় আপনার সেখানে ইঞ্জিনের ব্যাটারি লাগে একটা এরপরে ফ্যান একটা লাগে এরপরে আপনার পানি লাগে এরপরে কানেকশন লাগে এরপরে ড্রাইভার যেখানে বসবে সেখানে আপনার ড্রাইভিং সিট লাগে ড্রাইভিং স্টিয়ারিং উইল লাগে আপনার এরপরে আপনার গাড়ি চালানোর জন্য পায়ের এখানে বিভিন্ন কারবার আছে এখানে গ্যাস দিতে হয় এরপরে এখানে আপনার ক্লাস থাকে যদি কোনো কোনো গাড়ি অটোমেটিক হলে আবার ক্লাস থাকে না এই সবগুলো যখন একসাথে ফাংশন করে তখন গাড়িটা সামনের দিকে মুভ হয় এখন চাকা যদি বলে যে না আমি ওর সাথে কোনো রিলেশন নেই ইঞ্জিনের সাথে আমি আলাদা চলবো ইঞ্জিন যদি বলে যে না আমি ইঞ্জিন আমি তেল নেবো না পানি যদি বলে যে হ্যাঁ আমি তোমাদের কাউকে পানি দেব না আমি আলাদা তাহলে আপনার এই গাড়িটা চলবে না ঠিক আল্লাহ রব্লা আলমিনের পুরো সৃষ্টিটা মনে করেন একটা গাড়ির সঙ্গে তুলনা করেন আল্লাহ সৃষ্টিটাও এরকম বিভিন্ন স্মল স্মল পার্ট মিলে 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 একটা হোল আল্লাহর একটা সিভিলাইজেশন তার মধ্যে মহিলারও দরকার পুরুষেরও দরকার তার মধ্যে ধনিরও দরকার গরিবেরও দরকার তার মধ্যে বড়রও দরকার ছোটরও দরকার তার মধ্যে আপনার ম্যানেজারও দরকার নর্মাল ওয়ার্কারও দরকার আল্লাহ রব্লাহ আলমিনের সভ্যতাকে পরিচালনা করার জন্য সব কিছু প্রয়োজন হবে সেজন্য আল্লাহ সুবাহ হওয়া তালা কাউকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছেন কাউকে আল্লাহ সুভানে হওয়া তালা ছেলে হিসেবে সৃষ্টি করেছেন কাউকে আল্লাহ মা বানাইছেন কাউকে আল্লাহ তালা বাবা বানাইছেন কাউকে আল্লাহ রাবুল আলমিন তার ব্রেনের প্রখরতা বেশি দিয়েছেন কাউকে আল্লাহ সুবাহ হওয়া তাআলা কম দিয়েছেন সবাই যদি সমান ব্রেনই হয়ে যেত তাহলে কিন্তু গন্ডগোল হত সাংঘাতিক আপনি এই পৃথিবীতে কোনো ধরনের শৃঙ্খলা বজায় রাখা যেত না আরে আল্লাহ সুবহানা হুয়া তা আলাই বন্টন করেছেন যাতে করে সভ্যতাটা ঠিক মতো চলে আল্লাহ সুন্দর করে বলেছেন নাহানো কাসামনা বাইনাহু মায়িশত ফিল হায়া তিন্দুনিয়া বরফানা বাদ হোম ফৌকা বা দিং দরজা আমি আল্লাহ মানুষের মধ্যে পৃথিবীতে জীবিকাকে বন্টন করেছি আর আমি আল্লাহ এই জীবিকা বন্টন করতে গিয়ে আমি সবাইকে সমান দিই নাই আমি কাউকে একটু বেশি দিয়েছি কাউকে একটু কম দিয়েছি যাতে একজন আর একজনের টেস্টের কারণ হয় যাকে আল্লাহ বেশি দিয়েছেন তার পরীক্ষা হলো যে তার মালের মধ্যে অন্য কেসের শরিক করে নাকি পুরো মালটা নিজের মনে করে যেমন কারণ মনে করেছিল আর যাকে কম দিয়েছেন আল্লাহ তার পরীক্ষা হলো কম থাকার পরেও সে সবর করে কিনা সবর করে আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা করে সে সময় কাটায় কিনা কারো সবরের প্রশ্ন আর কারো প্রশ্ন হলো যে সে অন্যকে দিবে কিনা কারো সবরের পরীক্ষা কারো পরীক্ষা হলো যে সে তার মাল অন্যের সঙ্গে শেয়ার করে কিনা অন্যকে দেয় কিনা দুইজনেই কিন্তু পরীক্ষার মধ্যে আছে আবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানায়ছেন পুরুষদের মধ্য থেকে ইমামতির দায়িত্ব পুরুষদেরকে দিয়েছেন মা বনদের ফাংশনটা যেহেতু আলাদা কারণ মা হতে পারবে একমাত্র মহিলার আমরা মা হইতে পারবো না এইজন্য দেখেন মা বনদের সার্টেন মান্থলি অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেটা আল্লাহ আমাদেরকে দেন নাই যদি মা বনদের এই মান্থলি অসুস্থতাটা তাদের না হতো তাহলে তারা বাচ্চা জন্ম দিতে পারতো না এই সময় আল্লাহ নামাজও মাফ করে দিয়েছেন চিন্তা করে দেখেন যদি কোনো মহিলা সে মসজিদের ইমাম হতো তাহলে দশ দিন কিন্তু মাসে ওনাকে ছুটি দিতে হতো তিন দিন ছুটি দিতে হতো এবং এই শৃঙ্খলা বজায় রাখা মুশকিল হতো বাচ্চা যখন জন্ম হবে তখন আরো লম্বা ছুটি লাগতো আরো কত অসুবিধার মধ্যে আমরা পড়তাম এই জন্য আল্লাহ আলাম আলম অসুবিধাটা করেন নাই পুরুষকে আল্লাহ আবার ওইরকম অসুবিধা দেন নাই বরং সেজন্য পুরুষকে আল্লাহ রবুল্লাহ আলমিন নবুয়তের দায়িত্ব দিয়েছেন ইমামতির দায়িত্ব আল্লাহ রবুল্লাহ আলমিন পুরুষকে দিয়েছেন যাতে তারা কন্টিনিউয়াস দায়িত্ব পালন করে যেতে পারে আবার নবী তো আল্লাহ বানালেন নবীদেরও কিন্তু সবাইকে সমান মর্যাদা দেন নাই একজনকে বললেন নবী আর একজনকে বললেন রসুল একজনের সঙ্গে আল্লাহ কথা বললেন আর একজনকে আল্লাহ বন্ধু বললেন আর একজনকে আল্লাহ রোহ বললেন আর একজনকে আল্লাহ বানালেন তার কোনো বাবাই নাই

একজনের উপরে আর একজনকে ফজিলত দান করেছে আল্লাহ বলে আল এক রসুলের উপরে আর এক রসুলের ফজিলত দান করেছেন সুবহান তাহলে দেখুন ভাইরা দেখুন বোনেরা আল্লাহ সুবহান হুয়াতা আলাহ রসুলদের মধ্যেও ডিফারেন্সিয়েট করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন আল্লাহ কাউকে বেশি দিয়েছেন আল্লাহ কাউকে কম দিয়েছেন কেন জালিকা ফদ্দুল্লা হে ই আল্লাহ যাকে খুশি তাকে দেন কারণ মূল কথা হলো আল্লাহ তা আলাহ এই পৃথিবীটাকে পরিচালনা করবেন সুন্দরভাবে তার জন্য কম বেশি যেখানে যে কানেকশন দরকার সেই কানেকশনকে আল্লাহ তালা ওইভাবে কানেক্টেড করবেন আর দ্বিতীয়ত কম বেশি দেওয়ার এটাও একটা কারণ যে এর মধ্যে দিয়ে আল্লাহ মানুষের সবরের পরীক্ষা করবেন আপনার আমার সবরের পরীক্ষা হলো থেকে বড় পরীক্ষা তাহলে মহিলা পুরুষ একজন আর বিপক্ষে তারা যেন কমপ্লেন না করে যে আমরা তোমরা হলাম না কেন তোমরা আমরা হলাম না কেন এটা বলাটা ভুল হবে বরং আল্লাহ তাহ আলা যেভাবে চেয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যেভাবে ভালো মনে করেছেন যেটা আমাদের জন্য আসলেই ভালো সেভাবেই মর্যাদা দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন নারী আর পুরুষ ধনী আর গরিব সবাইকে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন সবারই প্রয়োজন আমাদের এই সমাজে এই ব্যাপারে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমরা আরো আলোচনা করব আমাদের আলোচনা শেষ হয়নি আপনারা পিস টিভি সাথেই থাকুন এই কোরআন এক ডিসকাশন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এই প্রোগ্রামের সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে আবারও নেক্সট এপিসোড ইনশা আল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুলি